দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এমকে টিভির নিয়মিত সংবাদে। দর্শক, আগামী 28 নভেম্বর হোমনা উপজেলার 9টি ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হবে নির্বাচন। দুলালপুর ইউনিয়ন পরিষদ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে দুইবারের সফল মেম্বার মোহাম্মদ শাহজাহান মেম্বার মনোনয়নপত্র জমা দিয়েছেন রিটার্নিং কর্মকর্তার হাতে। মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোহাম্মদ শাহজাহান মেম্বারের সুযোগ্য সন্তান শিল্পপতি মোহাম্মদ তামিম সরকার বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি মোহাম্মদ তামিম সরকার। আমার পিতা মোহাম্মদ শাহজাহান মেম্বার বিগত দুইবার সফল দুলালপুর ইউনিয়নের মেম্বার ছিলেন। সেই সুবাদে ওনার একটা জনপ্রিয়তা আছে দুলালপুর ইউনিয়নে, পাশাপাশি আমরা এই নির্বাচনের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন সাবমিট করছি আজকে। এবং আমরা এইটুকু আশাবাদী যে দুলালপুর ইউনিয়নের সাধারণ ভোটাররা যদি নিশ্চিন্তে নির্বিঘ্নে ভোট দিতে পারে, তাহলে আমাদের বিজয় ইনশাল্লাহ সুনিশ্চিত দুলালপুর ইউনিয়ন থেকে। ওই আশা ব্যক্ত রেখে আমরা আমাদের নমিনেশন পেপার সাবমিট করেছি এবং সকলের কাছে আমরা জনাব মোহাম্মদ শাহজাহান সরকারের জন্য দোয়া এবং সার্বিক সহযোগিতা কামনা করছি। এই ক্ষেত্রে দলীয় বা রাজনৈতিক কোনো চাপের কোনো বিষয় আছে কিনা আপনাদের? আমরা এইটুকু আশাবাদী, যিনি বিগত দিনে চেয়ারম্যান ছিলেন উনি থাকতেই পারেন, মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকবে এটাই স্বাভাবিক। সেই সুবাদে উনি দলীয় মনোনয়ন পেতে পারেন এবং আমরাও গণতন্ত্রের সুফল মানুষ পাক, সেই জায়গা থেকে মানুষ মানুষের ভোটাধিকার প্রয়োগ করুক সেটা আমরা চাই এবং সেই সকলের অংশগ্রহণমূলক যেই নির্বাচন হবে সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করতেছি যে সবাই সেটাতে অংশগ্রহণমূলক ক্যান্ডিডেট থাকবে এবং ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, মানুষ যার যার পছন্দ অনুযায়ী সে ভোট দিতে পারবে সেটাই আমরা আশাবাদী। যেই কারণে আমরা এটা চাই যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমরা আছি এবং যদি নৌকার টিকিট পেয়ে অন্যরা করতে পারে আমরা সেই চাপটা উপেক্ষা করেই নির্বাচন করব ইনশাল্লাহ। যে জয়ের বিষয়টা আপনাদের কেমন? জয়ের বিষয়ে আমরা শতভাগ নিশ্চিত, কারণ আমরা এই জন্য নিশ্চিত আমাদের দুইটা কেন্দ্র এই জায়গাতে, একটা হলো মঙ্গলকান্দি কেন্দ্র, পাশাপাশি আমাদের আরেকটা কেন্দ্র হলো নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের 1 নং এবং 2 নং কেন্দ্র। আমাদের এই 2 নং কেন্দ্রের মধ্যে প্রায় 6,000 ভোট, এই ভোটের মধ্যে কোনো ক্যান্ডিডেট নাই। অন্য পাশে অন্য যেই প্রার্থীরা আছেন ওনাদের ওই জায়গার মধ্যে যেই ভোট আছে ওই জায়গার মধ্যে প্রার্থীর সংখ্যাও বেশি, আমাদের এই পাশে প্রার্থীর সংখ্যা কম থাকার কারণে আমরা শতভাগ জয়ের ব্যাপারে আশাবাদী ইনশাল্লাহ। সৎ, নির্ভীক, আদর্শবান একজন যোগ্য জনপ্রতিনিধি হিসেবে দীর্ঘ 10 বছর জনগণের সেবা দিয়ে এসেছেন সফল মেম্বার হিসেবে। এবার চেয়ারম্যান পদেও তিনি চমক দেখাবেন এবং বিজয়ের বিষয়ে শতভাগ আশাবাদী এলাকাবাসী, যেমনটি জানালেন এই ব্যক্তি। ইউনিয়নে এবার যে শাহজাহান মেম্বার সাহেব চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন, তো সে ব্যক্তি হিসাবে কেমন এবং তাকে নিয়ে কি ধরনের স্বপ্ন আপনাদের জানা? উনি ব্যক্তি হিসাবে উনি দুইবার মেম্বার পদে মেম্বার ছিলেন, সফল মেম্বার ছিলেন, উনি ব্যক্তি হিসাবে খুবই ভালো। এই জন্য আমরা টিকিট না পারলেও আমরা ব্যক্তি হিসাবে স্বতন্ত্র থেকে ওনাকে আমরা সাপোর্ট করতে পারছি, আর জনগণ যদি সুনিশ্চিতভাবে ভোট দিতে পারে ইনশাল্লাহ শতভাগ আমরা আশাবাদী যে আমরা জয় হব ইনশাল্লাহ।